চট্টগ্রাম থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন টিআইবির সনাক সচেতন নাগরিক কমিটির সভাপতি আক্তার কবির চৌধুরী। আক্তার কবির চৌধুরী, স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে প্রতিবেদনটি দেখেছেন, নিঃসন্দেহে এটি অনিয়ম কিংবা দুর্নীতির একটি বিষয় রয়েছে। বিভিন্ন সংগঠন যারা সচেতন নাগরিক কমিটি রয়েছে, আপনি যেরকম সনাকের একজন এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা আসলে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কী ভূমিকা রাখতে পারছে? নাগরিক যারা রয়েছেন সচেতন নাগরিক, তারা আদৌ কোনো ভূমিকা রাখতে পারছেন কিনা? আক্তার কবির চৌধুরী, কোনো কারণে আপনার শব্দ আমরা পাচ্ছি না আপনার প্রান্ত থেকে। জি জি, শুনতে পাচ্ছি, এখন বলুন। হ্যাঁ, আমরা টিআইবির পক্ষ থেকে চট্টগ্রামে 2008 সনে এই তখন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড ছিল, যেটা পরিবর্তিত নাম সিজিডিসিএল, সেখানে একটা জরিপ করেছিলাম দুর্নীতি অনিয়মের উপর। সেখানে কানেকশন নেওয়া থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীদের প্রতিটা বিষয়ে সেখানে ওটা আমরা এবং রিপোর্ট প্রকাশ করেছিলাম। এমডি তখন চাপা কুমিল্লে থাকতেন, তিনি এসেছিলেন। সেখানে আমাদের যে রিকমেন্ডেশনসগুলো আমরা চ্যালেঞ্জও করেছিলাম, সেইগুলো নিয়ে পরবর্তী সময়ে যারা ওয়াচ ডগ দুর্নীতি দমন কমিশন সহ, তারা কিন্তু কোনো ফলো আপ করে নাই, পেট্রো বাংলাও করেন নাই। এটা বড় আকারে একটা সাংবাদিক সম্মেলন করে সেটা হয়েছিল, ডক্টর ইফতেখার রজ্জামানও চিফ গেস্ট হিসেবে ছিলেন সেদিন। পরবর্তী সময় আমাদের সবসময় এটার উপর একটা অবজারভেশন, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা খাত, সেখানে অবজারভেশন আমাদের আছে। সবচাইতে বেশি আমাদের জানা মতো অনিয়ম হয়েছে যিনি এই নিয়োগের সময়, অবৈধ নিয়োগগুলোর সময় বেআইনিভাবে ওখানে এমডি ছিলেন, তিনি বর্তমানে পেট্রো বাংলার পরিচালক, তিনি হচ্ছেন আমাদের দুর্নীতির স্বর্গরাজ্যের অন্যতম ক্রাউন। তিনি সেই সময়ে হেন কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করেন নাই, এটা বলা যাবে না। কারণ যারা ওখানে আপেক্ষিক করতে বা এমন সৎ যারা ছিলেন, যারা দুর্নীতিমুক্ত ছিলেন, তারাই সবচেয়ে বেশি ওনার হয়রানির সম্মুখীন হয়েছে। দেখা গেছে নিয়োগগুলোতে, আমরা এটা নিয়ে একটা স্টাডিও আছে আমাদের, আমরা দেখেছি যে এই নিয়োগগুলোর সময় ওনার দুইজন ছেলেকে নিয়োগ দেওয়ার জন্য দুইবারই নিয়মের ঘোরতর ব্যত্যয় ঘটিয়েছে। কারণ ওখানে নিয়োগ পরীক্ষায় নিয়ম আছে, বুয়েটের একটা টিম থাকবে, উনি পেট্রো বাংলা থেকে নিজের ছেলেকে নেওয়ার জন্য এটা পাশ করিয়ে নিয়েছেন, ওনার অধীনস্থ কিছু কর্মচারীকে দিয়ে টিম করিয়েছেন এবং নিয়েছেন। আরেকজন ছেলেকে নেওয়ার সময় সেই ছেলের শিক্ষাগত যোগ্যতার সনদও পান নাই, অর্থাৎ পাস রেজাল্ট হয়নি, তারপরও তাদেরকে নিয়েছেন। কিন্তু দেখা গেছে ইভেন বিদেশে যে ট্রেনিং, সেখানেও তিনি তার পছন্দের লোক এবং বিশেষ দলের, সরকারি দল না, বিশেষ দলের, তিনি ভিতরে যে দল করতেন শোনা গেছে, তাদেরকে পাঠিয়েছেন, ওনাকে 15 দিন পর পাঠিয়েছেন। আর 20 বছর অনেস্টলি চাকরি করেছেন, তাদেরকে কিন্তু দরকার থাকার পরও কোনোদিন বিদেশে পাঠান নাই। পদায়নের ক্ষেত্রে একই অবস্থা করেন, যারা তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন সব সময় তাদেরকে পাঠিয়েছেন, আর যারা ওনার কথা মতো দুর্নীতি করে নাই, ওনাকে রসদ জোগাতে পারে নাই, তাদেরকে বিভিন্ন স্বনামে বুয়া নামে অভিযোগ নিয়ে তাদেরকে তদন্ত কমিটি করে অবনতি দিয়েছেন, তাদেরকে ডিমোশন দিয়েছেন, এরকম অসংখ্য বুড়ি বুড়ি নজির আছে। ফলত এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই জনপদে চট্টগ্রামে, গ্যাস অত্যন্ত একদম মানুষের জীবন আসার জন্য একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে দুর্নীতির একটা ভয়াবহ আখড়া। সেই দুর্নীতি নিয়ন্ত্রণে কিংবা দমনে আসলে কতখানি কার্যকর হবে এই এখন যে তৎপরতাগুলো চলছে কিংবা আপনারা অতীতে নিয়েছেন, আপনি কতখানি আশাবাদী? আমাদের যারা এটা ওয়াচ ডগগুলো, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন, নির্বাচন কমিশন, এগুলো এখন প্রায় মৃত প্রায়। ফলত এদেরকে দেখার, এদেরকে আগে চিকিৎসা করা দরকার। দুর্নীতি দমন কমিশন নিয়ে তো আর বলতে বলতে, এটা নিজেরাই তো অনেকেই বলেন যে দুর্নীতিগ্রস্ত, তো ফলত তাদের নিকট খুব বেশি কিছু আশা করা যায় কি? এবং এমন একটা অবস্থা হয়েছে এখন, যারা দুর্নীতিবাজ, যারা ক্ষমতার অপব্যবহার করেন, তাদের স্বর্গরাজ্য তারা যা খুশি তা করতে পারেন, তারা মনার্ক হয়ে গেছেন আর সৎ মানুষ নির্বাসিত। এটাই কি আমার দেশ? 30 লক্ষ লোককে এই জন্য রক্ত দিয়েছিল যে এই দেশ পাওয়ার জন্য? খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমরা আশা করব দুদকের শেষে হলেও বা সরকার, সরকারি দল, রাষ্ট্রযন্ত্র এই বিষয়গুলো দেখবেন, মানুষ আর নিতে পারছে না। এখানে ঢুকা মানে কোনো সাহায্য নেওয়ার জন্য, কোনো সেবা নেওয়ার জন্য ঘুষ দুর্নীতি প্রথমে আপনাকে স্বীকার হতে হবে, দিতে হবে, নাহলে আপনি কোনো সেবা পাবেন না। এবং যারা ওখানে গুটি কয়েক সৎ মানুষ আছে, তারা এখন খুব নির্বাসিত, খুবই অবহেলিত, খুবই কষ্টের মধ্যে আছেন। সেই জায়গার পরিস্থিতি নিশ্চয়ই উন্নতি হবে, সেই আশা আমরাও করি। অসংখ্য ধন্যবাদ আক্তার কবির চৌধুরী, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।